নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ফ্রাই মাটন। ফ্রাই মাটনের জন্য এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আছে প্রায় হাফ কিলো মাটন, আপনারা মাটনটা কম বেশি অবশ্যই করতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ, খুব পাতলা পাতলা করে কাটতে হবে। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে। আর দিয়ে দিতে হবে রসুন, আর দিলাম সামান্য তেল। এখানে 3 টেবিল চামচের মতন তেল আছে, এর বেশি নেই। আর এখানে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেবো নুন। দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, তবে যত মাখা হবে তত এটা ভালো লাগবে। তো দেখুন, এটা আমি মেখে নিয়েছি। মাখার পর এটা ঢাকা দিয়ে প্রায় আমি আধ ঘন্টা রাখবো, তবে 1-1.5 ঘন্টা রাখলে আরও ভালো হয়। আর এদিকে ফ্রাই মাটনের জন্যে আমি কিছু মশলা বানিয়ে নেবো। নিয়ে নিলাম জিরে, আর এখানে ধনে দেবো। তো ধনেটা একটু বেশি পরিমাণে যাবে জিরের চেয়ে, যতটা জিরে দেবেন তার ডবল ধনে দিতে হবে। তবে এটা একটু বেশি করে আমি বানিয়ে রেখে দেবো, এটা অনেক কাজে দেয়। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আপনার কাছে যদি গোটা লঙ্কা না থাকে তাহলে গুঁড়ো দিলেও চলবে। দিলাম একটু ঝাল লঙ্কা, আর এখানে গরম মশলা দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, জাবিত্রী, আর একটা দিলাম স্টার অ্যানিস। দিলাম সর্ষে দানা, সর্ষে দানা এখানে খুব বেশি দেব না। আর দিলাম একটু রাঁধুনি, দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট একটু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে। আর এখানে যেটা এর পরবর্তীতে দেবো, ফ্রেশ কারি পাতা। ফ্রেশ কারি পাতা অবশ্যই দিতে হবে, দিলেই তাহলে এর গন্ধটা ভীষণ ভালো আসে। তো কারি পাতার জায়গায় আপনারা যদি কারি পাতা না পান তাহলে কাসুরি মেথি দিলেও হবে। আর এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাটনটা গ্যাসের মধ্যে চড়িয়ে দিলাম। তবে এটা মাটির পাত্রে যদি করা হয় তবে এর রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। দিয়ে দিলাম এখানে জল, জল দিয়ে কিছু করার নেই, এরপরে দিয়ে দেবো একটা কভার। এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি মশলাটা কড়াই থেকে এখানে ঢেলে নিই, একটু ঠান্ডা না হলে পেশা যাবে না। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি নেক্সট রান্নাটা করে নিই। তো যেহেতু ফ্রাই মাটন হবে তার সাথে তো একটু ডাল লাগবে, তো সেই জন্যে আমি এখানে মুগের ডাল করে নিচ্ছি। মুগের ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিলাম, আর সাথে দিলাম নুন। নুন দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো, ততক্ষণ আমি একটু মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর খুব বেশি এর মধ্যে মিহি করব না, জাস্ট হাফ ডাস্ট হবে সেটাই হয়ে যাবে। তো চলুন এটা আমি পিষে নিই। আর দেখুন এটা আমার পেশা হয়ে গেছে, আপনাকে আমি দেখাই। তো দেখুন খুব মিহি করা যাবে না, কীরকম হয়েছে সেটা আপনাকে আমি দেখাই। এই যে খুব মিহিও না আবার খুব গোটা গোটাও না। তো চলুন আমি এরপরে মাংসটা দেখে নিই। দেখুন মাংসটা এমনি খেতে খুব ভালোই লাগবে। আর এখানে বেশ খানিকটা জল দিয়েছি, কেননা এর মধ্যেই সেদ্ধ হবে, আর আমি কুকারে দেব না। আর এইখানে যে মশলাটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, মশলা বলতে এটাই। আর এটা ভীষণ ভালো হয়, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এখানে আমি 3 চামচ দিলাম, দিয়ে এটা কভার দিয়ে দিলাম একটুখানি। আর এই যে মশলাটা আছে এটা আমি একটু স্টোর করে রেখে দেবো, তার জন্যে কাগজের একটা কুপি বানিয়ে নিয়েছি। এটা খুব সহজেই হয়ে যায়। আর এটা স্টোর করে রেখে দিলাম, আবার যখন মনে হবে তখন এটা দিয়ে বানাতে পারবো। বাকি যে কোনো রান্নাও এটা ভীষণ ভালো লাগবে। আর দেখুন মাটির জিনিস বলে ঢাকনাটা একদম গরম নেই। তো দেখুন মাংসটা আমার অনেকটা হয়ে এসছে, আর একটু সেদ্ধ হলেই এটা হয়ে যাবে। এখন আমি এটা আবার কভার লাগিয়ে দেবো, আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এরপরে মাংসটা আমার একদম কুক হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর বেশি জল আমি শুকাবো না, যেহেতু মাটির জিনিসে আছে না, এমনি নামি দিবার পরও এটা কুক হতেই থাকে, সেই জন্য যতটুকু জল আছে টানিয়ে যাবে। যেহেতু বাইরের থেকে আমার রোদ আসছে, সেহেতু ভালো ক্যামেরা ধরতে পারছে না, পরে আপনাকে আমি দেখিয়ে দেবো। আর এখানে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক ততক্ষণ আমি নেক্সট একটা রান্না করে নিই। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ডালটা সম্বর দিয়ে দেবো, দিয়ে এখানে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা আমার হয়ে গেছে, এরপরে নেক্সট রান্না আমি করে নেব। এখানে একটু ভেন্ডি কেটে নিয়েছি, সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটা রেসিপি বানাবো। কেন কি যেহেতু মাটনটা একদম ফ্রাই বানিয়েছি, সেই জন্য একটা তো একটা তরকারি লাগবেই, তো সেখানে সেই জন্য এখানে একটু ভেন্ডি বানিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দেবো একটু পোস্ত, দুটোই সমান সমান মাত্রায় দিতে হবে। দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম নুন, দিয়ে এটা একটু পিষে নেব। আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে, এখানে নামিয়ে নিলাম। এরপরে ভেন্ডিটা আমি বসিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে খুব সামান্য দিলাম তেল, আর ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর জানলা দিয়ে আমার রোদ আসছে, সেই জন্য ক্যামেরা করতে ভীষণ মুশকিল হচ্ছে, দিয়ে খুব ভালো করে এটা ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এরপরে দিয়ে দেবো জল, যেরকম আলু পোস্ত করি ঠিক সেম প্রসেসেই এটা হবে। আর ভেন্ডিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এরপরে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটাও দিয়ে দিলাম। এটাও ভীষণ ভালো হয়, যারা পোস্ত খেতে ভালোবাসেন বা ভেন্ডি খেতে ভালোবাসেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর ঝালটা আমার একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য দিয়ে দিলাম একটু লঙ্কা। আর এটা এপরে আমি নামি নেব, যে আজকে আমার ভেন্ডি পোস্ত একদম রেডি। চলুন থালাটা সাজিয়ে ফেলি। নিয়ে নিলাম সাদা ভাত, ভেন্ডি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে মাটন ফ্রাই। মাটন ফ্রাইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখুন কি সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। উপরে সাজাবার জন্য দিয়ে দিলাম ঘি। আজকে আমার রান্না একদম রেডি হয়ে গেল, সাথে দিয়ে দিলাম দুটো লেবু। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকম বানিয়ে খান, আর মাটন ফ্রাইটা অবশ্যই ট্রাই করুন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।